আচ্ছা, আপনার কি কপিরাইট ক্লেম চলে আসছে? তো আজকে আমি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল, এটা আমার পার্সোনাল ব্লগিং চ্যানেল, এটাতেও কপিরাইট ক্লেম আছে। তো এটা আপনার চোখের সামনে, এখন আমি এটাকে রিমুভ করব। তো আশা করি যদি আপনি আমার এই ভিডিওটা ফুলি দেখেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে কিন্তু আপনিও খুব সহজেই এই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারবেন। তাহলে চলুন আগে শুরু করা যাক আজকের ভিডিওতে, তারপরে বিস্তারিত আরও কিছু কথা আছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কপিরাইট ক্লেম আছে একটি এবং কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে একটি, এটা খুবই ডেঞ্জারাস। তো এখন আমি এটাকে রিমুভ করার জন্য এই যে কপিরাইট ক্লেমটা যা আছে এখানে আমাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আমি এটা, আপনি এটা রিমুভ করার অপশনগুলো পেয়ে যাব, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ে এসেছিল এবং একটি নির্দিষ্ট সময়ে কিন্তু তাকে রিমুভ করতে হবে। আপনি চাইলে আজকে আসলে কিন্তু কালকে রিমুভ করতে পারবেন না। এখানে ঢোকার পরে আমি যখন ক্লিক করে ঢুকবো তখন এখানে কিন্তু দেখেন আমারটা কিন্তু দেখেন লেখা আছে কমপ্লিট কপিরাইট ক্লেম, যেটা ছিল সেটার এক্সপায়ার ডেট কিন্তু রিমুভ হয়ে গেছে। তো অর্থাৎ আমার এই কপিরাইট ক্লেমটা যখন আসছে তখন কিন্তু আমি নর্মালি রিমুভ করতে পারিনি। আপনিও সেটা পারবেন না, নির্দিষ্ট একটি সময় দিয়ে থাকে 3 মান্থের মতো, যেটা আমার 9 ডিসেম্বরে আসছিল। তো এটা আমি 9 মার্চের পরে আর কি রিমুভ করতে পারবো। আজকে যেহেতু প্রায় 13 তারিখ, তো এই জন্য আমি একটু ডিলে হয়ে গেছে। তো এটা কিন্তু এক্সপায়ার হওয়ার পরেও কিন্তু এটা যায়নি, এটা নির্দিষ্ট একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে কিন্তু এটা রিমুভ করতে হয়। সেটা আমি এখন আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো। তো এখন এই দেখেন লেখা আছে যে আমার কপিরাইট ক্লেমটা এক্সপায়ার ডেট হয়ে গেছে, মানে শেষ। এখন আমি যখন কপিরাইট স্কুলে ক্লিক করব তখন আমার সামনে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আমার আমাকে কিছু কোশ্চেন করবে, সেগুলোর অ্যান্সার করতে হবে। তো দেখেন আমি এখন ক্লিক করার পরে দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো প্রায় 4টার মতো অ্যান্সার, মানে কোশ্চেন করা হয়েছে। এই 4টা আর ভিতরে আমার কিন্তু সবগুলোই অ্যান্সার ট্রু দেওয়ার চেষ্টা করবেন এবং এই প্রশ্ন উত্তরগুলো কোথায় পাবেন সেটাও আমি দেখাবো এখন। তো আগে এখান থেকে তুলে আপনার একটা ফলস হয়, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনার তারপরে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। কিন্তু যাতে পুরোটাই মানে হয়, মানে রাইট হয়, সেক্ষেত্রে এই যে এই অফিসার দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আপনারা এই কোশ্চেনগুলো কালেক্ট করতে পারবেন। এটার ডেসক্রিপশন আমি লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আপনি যে কোশ্চেনটা সেটা এখানে একটা নির্দিষ্ট মানে খুঁজে বের করতে হবে এবং কি খুঁজে বের করা একদম সহজ, মোবাইল দিয়েও বের করতে পারবেন খুব সহজে। মোবাইলে ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোড করে নেওয়ার পরে 3 ডটে যাওয়ার পরে ডেস্কটপ মোড করতে হয়। করার পরে আপনারা ফাইন্ড নামে সার্চ একটা অপশন থাকে, সেটাতে আপনারা যখন এই কোশ্চেনগুলোর কপি করে যখন ওখানে পেস্ট করবেন, ফাইন্ড নামে যে অপশনটা আসবে পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এই কোশ্চেনগুলো বেরিয়ে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি ল্যাপটপ থেকে বের করবো। জাস্ট কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এফ ক্লিক করার পরে আমার সামনে যে এটা চলে আসলো। এখন এখানে আমি আমার যে কোশ্চেনটা সেটা এখানে পেস্ট করে দেব। দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে আমি যে ওই খালি ঘর সার্চ দেওয়ার যে অপশনটা সেখানে আমি সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে কোশ্চেনটা সেটা কিন্তু অ্যান্সার সহ চলে আসবে। এটা কিন্তু অবশ্যই যে এখানে ট্রু হচ্ছে, যেমন ফার্স্ট ব্রেকের দেওয়া এটা কিন্তু ট্রু। ওকে, এখন এই অ্যান্সারটা ওখানে যে আমি কারেকশন করে ফেলবো। তো এইভাবে কিন্তু মূলত আপনারা খুব সহজেই এই নেক্সট যেইগুলো এগুলো আমি বের করে নিয়ে নিচ্ছি, এগুলো দেখানোর প্রয়োজন নেই, শুধু শুধু সময় লস হয়ে যাবে। এই সেম ওয়েতে আমি কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করে ফেলবো এখন। তো এখন আমার কিন্তু সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। এখন যখন শেষ হয়ে যাবে তখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে চেক অ্যান্সারে ক্লিক করলেই কিন্তু আমরা মানে সাবমিট করতে হবে চেক অ্যান্সার। আমার অ্যান্সারগুলো চেক করা হচ্ছে। ওকে, চেক করার পরে দেখেন আমার কিন্তু সবগুলো কারেক্ট হয়ে গেছে। সো এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট কপিরাইট স্কুল। ওকে, আমি কিন্তু এখানে পুরো সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো এভাবে মূলত আপনারা রিমুভ করে দিবেন, এভাবে খুব সহজে রিমুভ করে দেবেন। এবং তারপরে যে কাজটি করতে হবে এখন জাস্ট ডান ক্লিক করব। ওকে, আমি ডান ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু কপিরাইট স্ট্রাইকটা চলে গেছে। এখন আরেকটি আছে, সেটা হচ্ছে কপিরাইট কমিউনিটি গাইডলাইন, ওটা আমি নেক্সটে আমার যখন এক্সপায়ার ডেট আসবে তখন আমি এটাকে রিমুভ করে দেবো। দেখেন একবার রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমার যে কপিরাইট স্ট্রাইকটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওতে দেখার পরে আমি জানি আপনাদের কতটুকু হেল্প করতে পারছি। আর আপনাদের টেনশন আছেন, টেনশন করার কোনো কারণ নেই,
কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন যদি আসে এইভাবে নির্দিষ্ট একটা সময়ে গিয়ে এটা রিমুভ করতে পারবেন। 3 মাস আপনাকে ওয়েট করতে হবে, আর এর ভিতরে আপনি কখনো এমন কিছু করে না যারও আপনি একাধিক কপিরাইট স্ট্রাইক খেয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা 3টি আসলেই কিন্তু আপনার চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে। তো এটা আমার পার্সোনাল চ্যানেল, ট্রাভেলিং করে থাকি ঘুরে ফিরে এই আর কি। তো চাইলে আপনারাও এই চ্যানেলের সাথে থাকতে পারবেন, আশা করি আমাদের চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করুন। আর যাদের কপিরাইট স্ট্রাইক আসছে তারা কোনো টেনশন করার দরকার নেই, ফ্রি থাকেন আর নেক্সট ডে এই ভুলগুলো করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।